আসসালামু আলাইকুম জানিয়া, প্লিজ ব্লগে নবীগুনে স্বাগতম। সকাল সকাল আন্ডা যাবা মাছ লই বই গেছে। এগুলো কি যাবা? টুকু মাছ কে পাঠাইছে? মামা ফাটাইছে। তুমি খাবা? তুমি খাবা? খাবা? তুমি তো খাও না। ইতি সে ঐতিহাসিক ডান্স। হ্যাঁ দাদুর লগে মাছ কুড়ো বড়া হুড়িও আছে কেন খামো? বাদ খাইয়ে কাম দেখাই দিব তো বুঝবি। ওমা এখন তো তারাবাই ডিজিটাল তারাবাই, এখন তারাবাই না, এই যে সামুদ্রিক না কিন্তু সামুদ্রিক। আচ্ছা বাঙ্গাস মাছ। আচ্ছা বাঙ্গাস মাছ তারা বাঙের মতো না? কি রে বাঙ্গাস? বাঙ্গাস বাঙ্গাস উন তো বিরাট বিরাট হয়। কি ফাইন। আচ্ছা আর কতগুলো? হ্যাঁ কোন এগুনে? আমাকে দাও খামো, আমুক উঠবে। হিতি কোথায় বইব? যে এখান থেকে নাও একটা হিতি হিয়াতে বই তো কয়। আমি কোথায় বইব? ওর বাড়ে দুই জেলে যার গই এটা মুড়ে দিব, দুই জেলে যার গই। তুমি বসো, তুমি নিজে না পড়ছো, দেখ এখানে বসো বসো। হ্যাঁ কি আমাকে বকা দিবা? দেখছেন আমার আসার আগে দিবার লগে লগে জইয়া গেছে, আইসে একটা অশান্তি আরে। কাপড় কেন দিবার লগে লগে আইসে? আ হুনে কাপো কিছু দিছি, হ্যাঁ দিবার লগে লগে জই চলি আইসে। দরমু কেনে কেন দিতাম? আমি বালতি আতে মাছ রাখছি, টোনা নিয়ে বহু চেষ্টা করে বালতি আর মাছুন খাইবার লাগে বলে। এছা বহুত মাছ খাই লাইছে এতে, সে সময় ডাকনা কেন বালতির ডাকনা কেন হসা ছিল, হেনে খাই লাইছে। এর একেবারে শক্ত ইজাতে ঢুকাইছি, ইয়ে হইলা দিয়ে ইড়ে রোসা আসিল, ইড়ে তো নিচে হালাইছে, হানি আছিল হানি এন শরি গেছে। হেতের রু হেতে দিয়ে এলার মাছে উং খাই ফেললে বলি। টনা খাইতে হচ্ছে মেয়েকে কেন লাথি মারছ? আচ্ছা কসু রানু, আমার কসি কসু ডোগা কাটবেলাই আমরা জায়গায় নেই তো, বড়া কসু এই যে লতিও আছে বড়া লতি তত্তাজা লতি, এই যে লতিও রান্ধন যাইব। আমরা কসুর ডোগা যদি এক রস যদি একবার গাইতে লাগতো হার এক জামাই গিয়ে নষ্ট হয়ে যায়। লুতি তো বড্ড বড্ড হয়েছে। কালাই গিয়া না হিয়া কাটিয়ে না ও গুন কাটেন কংগেন লুতি বড় হয়েছে তো বড় হয়েছে। মাছ আছে নাকি? বাবু ব্যাং নেই
একের গুয়া তুম কাটেন নরম চাই একে আরো গুয়া আর নাকি লে গুয়া তুম কাটে কি বাবার উড়ি যাবে না আর আলাই গেল তো মনে তাহলে এবার আমি করতে কাটবো এবার হয়েছে তো কষ লাগতো হাতা তো নাই হাতা তো বেয়ে কম বুয়ে হাতা ধুই দিতাম যাব বাইরে যাইব ইতি জুতাইতে কাঁচরা এখন ধুই দিতাম এমনি পড়া যায় না কেন হ্যাঁ ঘরে দিছি তো দুইছি না পরিষ্কার করে দিছি তো কাছা না তো তুমি পড়ো না এটা উঠবে না তো তুমি দেখা উঠে নাই দেখছ আবুরে খোঁচাইছে আর উড়ে নাকি না উড়ের কি কাদা হ্যাঁ কাদা আমু কি করে জিজ্ঞেস করো তো মা দেখছো নে হিতি ইন্দুর নেই আর লাফাই নামের আর স্লিপ কার্ডে হলে ডোগা খালাই দেন আমার লইছে কেড়ে বুবে বুবে চাই জানা যে কচু ডোগার অভাবে মরি যায় কি করবা তুমি যোগাযোগ করতাম হারিয়ে নাই গুণের ওয়াইফাই নাই ওয়াইফাই নাই যে তুমি এখানে কি খাবা দেখছেন হিতি ইয়াতে মাছ খাইব মাছ খাওয়া মাছ খায় এখানে রাখি খাই খাই কষ লাগবো জামাইতে যদি কষ লাগতো আরে কষ আর একটু নো যাবা কষ লাগবো আমি ওইগুলো কাটুক হ্যাঁ লাগবে তোমার যে জামার মধ্যে লাগবে কষ পটল দি আলু দি মাছ দিবেন এটা লাগবে না ওই যে ওখানে ফলাইছি কোথায় মাছ খাবা তুমি এটাতে জামার মধ্যে কষ লাগি যাব বাবুরে তোরে তো উম্মাঙ্গাই দেখতাম না সাই যা 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 গাইতে কয়েকরে জামাইতে কষ ব্যাগ লাগবো যাবা কই আর কোন কই নাই মানে হরলি আসে চা হরলি আস ওলে যার ওই আই 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 করে করে আই বিলে গিয়ে ধরিচ্ছা
গাছা সাই গিয়া ও এতে উড়ি গেছে, গাছা দিছে ও মায় আর গুলো যার গই আয় 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 হিতির বাবার লগে কজিয়া করি অঙ্গ অসর খাড়ের চা বিস্কুট খার বাবা তোমারে মাইছে বাবা তোমারে মারছে কেন মারছে কেন মারছে দাদু মারছে বাবাকে তুমি খুশি হিতির সব সময় হিতির যদি হিতির বাপে কান দেয় দাদুর কাছে যাই নালিশ করবো দাদু মাইলে বাস হিতির ঠান্ডা বাবা তোরে কান্না কান্দাইছে যে বাবারে ভিংসি কাটি দাও ঠিক আছে আমি আর কোলেও নিমু না ঠিক চুল কামু না রাত্রে আমার সাথে কথা বলবে খাইলে আমরা তো